রংপুরে বন্যায় 70,000 মানুষ পানিবন্দী। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রংপুর বিভাগের 4 জেলায় 100+ গ্রাম প্লাবিত হয়ে অন্তত 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। রবিবার দুপুরে তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর ফলে রংপুর 4 উপজেলায় প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলাগুলো হচ্ছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা ও হারাগাছাসহ মিঠাপুকুরের কিছু অংশ পানি ঢুকে পড়েছে। সরজমিনে জানা গেছে, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা। পানির স্রোতে অনেক ভয়ানকভাবে ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তিস্তার আশেপাশের রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটাড়ি, কোলকন্দ, গজঘণ্টা, আলমবিদির, নোহালি, কাউনিয়া উপজেলার বালাপাড়া, মধুপুর, হারাগাছ, ঢুসমাড়া, শহীদবাগের গান্নারচর, পীরগাছা উপজেলার সাওলা, পাওটানার প্রায় 50 গ্রামের 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে বন্যার আতঙ্কে। এসব এলাকার মানুষের নির্ঘুম রাত কাটছে, চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষগুলো। পানিবন্দী পরিবারগুলো খেয়ে না খেয়ে দিনেতে পাত করছে। আর এই নিয়ে অষ্টমবারের মতো বন্যার কবলে পড়ল তিস্তা পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, দুপুরের দিকে পানি সামান্য কমলেও সন্ধ্যা থেকে তিস্তার পানি আবারও বাড়বে। তাই চরাঞ্চলবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সবার ছুটি বাতিল করা হয়েছে। সবাই এখন যে যার স্থানে দায়িত্ব সেই স্থানে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। গঙ্গাচড়া উপজেলার ইউপি সদস্য মোনারুল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে যে বন্যা ও পানির আশঙ্কা করা হয়েছিল তাই হয়েছে। এ বিষয়ে প্রশাসনের খুব বেশি তৎপরতা লক্ষ্য করা যায়নি, হয়তো এখন আসবে, খোঁজ খবর নেবে। আমরা জনপ্রতিনিধি হিসেবে কি করতে পারি? প্রশাসন বরাদ্দ দিলে তখন আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পারি। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল হক বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় কয়েক দফা মিটিং করা হয়েছে। ইতিমধ্যে প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জনপ্রতিনিধিদের সঙ্গে সবসময় কথা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ বিতরণ সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে, এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। প্রধান শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে, প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে। অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা রাতে আরও বাড়বে। তাছাড়া পানি বাড়ায় তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিষয়গুলো নিয়ে সবসময় মনিটরিং করা হচ্ছে, যাতে রাস্তাঘাট ব্রিজ ভেঙে না যায়। সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করা হচ্ছে, তবে দু একদিনের মধ্যে কমতে শুরু করবে।